হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, আমাদের অনেক প্রিয় নাদের চৌধুরী। আপনি জীবন শুরু করেছেন জাসদ রাজনীতি দিয়ে এবং তারপর আপনি এসেছেন অভিনয়ে কিংবা নাট্য জগতে। তো এই রাজনীতি জাসদের এবং অভিনয়ে আসা, এই সূত্রটা একটু যদি বলেন। সূত্র একটাই, সেটা হচ্ছে যে অভিনয় কিন্তু আমার ছোটবেলা থেকে আমি করে আসতাম, একদম স্কুল জীবন থেকে থিয়েটারটা আমি সবসময় করে এসেছি আর ওইটাই ছিল আমার ফার্স্ট প্যাশন। আর ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে গেছি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মন্ত্রে দীক্ষিত হয়ে। তা একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হলো যে প্রফেশনাল লাইফ হিসেবে আমার কোনটা বেছে নেওয়া উচিত। তা আমি ভাবলাম যে এটা আমি ভালো বুঝি, এটা আমার মাথা খেলে ভালো, অভিনয় ডিরেকশন এই ট্র্যাকেই থাকে, সিম্পল আর অন্য কোনো কিছু নিয়ে। আপনি সবসময় সংগঠন প্রিয় ছিলেন, অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন, বাংলাদেশের সংগঠনগুলো নিয়ে আপনার অবজারভেশন কি অল্প কথায়? একটা কথাই বলতে পারি যে যথেষ্ট অ্যামেচার পর্যায়ে আছে, আর যারা সংগঠনের বিভিন্ন সংগঠনের, সব সংগঠন বলবো না, অনেক সংগঠনেরই যারা নেতৃত্ব দেন মুখে যা বলেন মনে সেটা বিশ্বাস করেন না, আর মনে যেটা বিশ্বাস করেন মুখে বলেন না। রাজনৈতিক জীবন ছেড়ে যখন অভিনয়ে আসলেন তখন আপনার যে ধরনের প্রধান চরিত্রে বারবার সুযোগ পাবার কথা ছিল বাংলাদেশ টেলিভিশন থেকে, আপনি সেই সুযোগ কিন্তু সেভাবে পান নাই, এর কারণ কি? এটা আসলে আমি ঠিক বলতে পারবো না। আমার ভক্ত বা পরিচিত জন জিজ্ঞেস করে আপনাকে দেখি না কেন টেলিভিশনে, আমি বলি চান্স পাই না। বলে আর কি বলেন, আপনার মতো মানুষ চান্স পায় না? আমি বলছি ভাই পেলে তো দেখতে নিই। এখন এইটার কি কোনো আদৌ কোনো মেকানিজম আছে কি না, তবে আমি আমারটাই বলতে পারি, সেটা হচ্ছে যে নিশ্চয়ই কোথাও আমার ঘাটতি আছে। আপনি পরিচালনা করেছেন, পরিচালক হিসেবেও আপনাকে আমরা খুব লিড জায়গায় পাই, সেখানেও কি আপনি আপনার ব্যর্থতার কথাই স্বীকার করবেন? হ্যাঁ, তবে আমি আমি মনে করি যে আই এম ভেরি হ্যাপি উইথ মাই ডিরেকশন। আমি এই পর্যন্ত সিনেমায় আমি তিন নম্বর ছবি করেছি যেটা এখনও রিলিজ হয়নি, এবং প্রচুর নাটক করেছি। দর্শক তো আমাকে বলে খুব ভালো করেছেন ভাই, ওই নাটক দেখেছি, এইভাবে দেখেছি। হ্যাঁ, মিডিয়ায় ঠিক যেই ধরনের, এটা আমার কাছে মনে হয় যে আমার কাজের প্রচার পাওয়া উচিত, সেটা আমি পাইনি। একটা সময় ছিল কিছুদিন আগ পর্যন্ত যখন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু আপনার দলের, এবং সিনেমার সবচেয়ে পাওয়ারফুল প্রডিউসার আব্দুল আজিজ, তিনি আপনার ভাইরা। তো এই দুইটি ক্ষমতার ব্যবহার এবং অপব্যবহার নিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা ও গুঞ্জন শোনা গেছে, আপনি এর বিষয়ে কি ব্যাখ্যা দেবেন? এক নম্বর হচ্ছে আব্দুল আজিজ আমার ভাইরা, কিন্তু আমার হাত ধরেই ওর নাটকে আসা, ও একটা পিওর ব্যবসায়ী একেবারে অ্যাবসলিউটলি। এক নম্বর আমি নিজে ওকে কোনোদিন আমি বলিনি যে আমাকে একটু কাজ দাও বা সুযোগ দাও, আর সেও কিন্তু ওটা বলেনি। তো এইরকম কোনো সুযোগ আমি জাজ মাল্টিমিডিয়ার কাছে পার্সোনালি আমি এটা খুব অপছন্দ করি যে আমার যদি ভাই যোগ্যতা না থাকে কেন আপনি আমাকে সুযোগ দেবেন। আমি একটা কথা বলতে পারি যে সেটা আমি রাজনীতি বা আমার দলের নেতা হিসেবে বলবো না, হাসনুল কিনু ব্যক্তিগতভাবে হয়তো ওনার সম্পর্কে অনেক কথা শোনা যেতে পারে। সিনেমায় তথ্য মন্ত্রণালয় কী করবে? এক হচ্ছে সিনেমা বানায় প্রডিউসার, সিনেমা হলে চলে, এখানে মন্ত্রণালয়ের আসলে কিছু করার নেই। হ্যাঁ, যৌথ প্রযোজনার ব্যাপারে ওনার একটা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি ছিল যে যৌথ প্রযোজনা করলে দেশের শিল্পী কলাকুশলীরা কাজ পাবে। সেক্ষেত্রে ওনার মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গির কারণে ওনার মন্ত্রণালয় যথেষ্ট কোঅপারেটিভ ছিল, সুতরাং ওই জায়গায় কোনো সুবিধা আমি গ্রহণ করি জানি না বা আমার প্রয়োজন পড়েনি ওনার কাছে যাওয়ার। অনেক শিল্পী প্রবাসে গিয়েছে, আমেরিকাতে সেকেন্ড হোম সিটিজেনশিপ নিয়েছে, তার ভিতরে আপনি একজন। তো এই যে দুই নৌকায় পা দেওয়া কিংবা আমেরিকায় চলে যাওয়ার প্রবণতা শিল্পীদের, এটির পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি? একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এক নম্বর সৌভাগ্যজনকভাবে পারিবারিক কারণেই আমরা ওখানকার নাগরিকত্ব পেয়েছি, কিন্তু
আমার কাজ আমার দেশের মাটি এটা আমার ভালো লাগে এটা যে সহজ সরল বাংলায় আর যারা চলে গেছে যারা ওখানে সেটেল হচ্ছে আমি একটা কথা বলবো যে এক ধরনের নিরাপত্তাহীনতা আছে